বিস্তারিত খবরে যাব, তার আগে চোখ রাখুন খবরের শিরোনামে। শিরোনাম নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন, যেন এক রাজকীয় অনুভূতি। মিথ্যে মামলার অভিযোগ, তরুণ শিক্ষক শুভজিতের নিঃশর্ত মুক্তির দাবি পুরুলিয়ার নাগরিক কমিটি। পর্যটনের মরশুম, ঝালদার নড়াহারা ড্যাম সংস্কারের দাবি এলাকাবাসীর। হেলিকপ্টার অবতরণের মহড়া, উপলক্ষ মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ পালিত নানা কর্মসূচির মধ্যে দিয়ে। আসছে বিস্তারিত খবরে। তরুণ শিক্ষক শুভজিৎ মাহাতোর মুক্তির দাবি জানিয়ে আন্দোলন শুরু করল পুরুলিয়া নাগরিক কমিটি। শুক্রবার বিশাল মিছিল করে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দিয়ে একটি নাগরিক সভা করল পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। গত 29 নভেম্বর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাঁজাকে সে গ্রেপ্তার করা হয়েছিল পুরুলিয়ার চাষমুড়ের বাধাটি বাসিন্দা তরুণ শিক্ষক শুভজিৎ মাহাতোকে। অভিযোগ, শুভজিতের দাদা সুরজিৎ মাহাতো বিজেপি নেতা মুকুল রায়ের ছায়াসঙ্গী, আর সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছোট ভাই শুভজিৎকে গাঁজা মামলায় পুলিশ বেআইনিভাবে ফাঁসিয়েছে। আর এই কারণে পুরুলিয়া শিক্ষা মহল থেকে শুরু করে পুরুলিয়াবাসী মনে তৈরি হয়েছে ক্ষোভ। এলাকার ভালো ছেলে হিসেবে পরিচিত শুভজিৎকে কেন মিথ্যা মামলায় ফাঁসানো হলো, সেই নিয়ে জেলা জুড়ে আন্দোলন শুরু করেছে নাগরিক কমিটি। শুক্রবার নাগরিক কমিটির তরফে বিভিন্ন সাধারণ মানুষদের সাথে নিয়ে পুরুলিয়া জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এছাড়া এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। শুভজিৎ মাহাতো গ্রেপ্তারের প্রতিবাদে এর আগে বিজেপি নেতা মুকুল রায় ক্ষোভ উগড়ে দেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এরপর পুরুলিয়াবাসী এই আন্দোলনে স্বভাবতই ব্যাকফুটে শাসক দল। আমাদের প্রতিবাদ আজকে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এসেছি, যে আজকে মুকুলদার কাছে থাকে বিকি বলে একটি ছেলে, আমি চিনি, খুব আমার পরিচিত, সে আগে তৃণমূলই করতো, তার কাছে থাকে সবসময় সর্বসময় সঙ্গী বলে, তার ভাইকে রাতের অন্ধকারে মিথ্যা একটা কথা বলে পুলিশ যেভাবে তোমার স্কুলে মিড ডে মিলে চাল চুরি হয়েছে বলে ডেকে নিয়ে গিয়ে পরবর্তীকালে গাঁজার কেস দিল, সেটা খুব অন্যায়। আজকে শুভজিৎ শুধু নয়, আজকে প্রতিটা মানে তৃণমূল বিরোধী, সরকার বিরোধী, শুধু তৃণমূল বিরোধী না, তৃণমূলের মধ্যে থেকে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পিসির বিরোধী, তাদের ক্ষেত্রে এই জিনিস ঘটতে পারে। অন্যান্য জেলায় সেটা চলছে, আমাদের পুরুলিয়া জেলায় সেটা শুরু হলে, তাই আমরা এর বিরুদ্ধে প্রতিটা মানুষ রুখে দাঁড়াবো, প্রতিবাদ করব। অন্যায় যদি আরও বেড়ে যায় আমরা এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন করব। আজকে আন্দোলন হচ্ছে শুভজিৎ মাহাতো, একজন প্রাথমিক শিক্ষক জয়পুর সার্কেলের, নির্দোষ শুভজিৎ মাহাতোকে ঘর থেকে ডেকে আনে এবং বলপূর্বক ওকে তুলে নিয়ে আসে, আসে ওকে গাঁজার কেস দেয়। এই কেসটা অত্যন্ত নিন্দনীয় এবং মিথ্যা কেস। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আজকে পুরুলিয়াবাসী নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা এখানে ডিএমকে জানাতে চাই এবং এসপিকে জানাতে চাই এবং সাধারণ পুরুলিয়াবাসীকে জানাতে চাই যে এইভাবে নির্দোষ ব্যক্তির উপর অন্যায়ভাবে কেন মিথ্যা কেস করা হয়েছে, কেন তাদের সিবিআই তদন্ত করে তাদের পানিশমেন্ট হবে নাই। তাই আমরা বলছি, শুধু মফস্বল থানার অসিত বাচ্চা ছিল, এর পেছনে যাদের ষড়যন্ত্র আছে আর যথা থেকেই ব্লু প্রিন্ট হোক, আমরা চাইছি সিবিআই তদন্ত করুক। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ, পুরুলিয়া। শীত আসতেই পুরুলিয়া ঝালদার নড়াহারা ড্যামকে ঢেলে সাজানোর দাবি তুলল ঝালদার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, মুরগুমা জলাধারের মতো এই জলাধারকে সংস্কার করে পর্যটনের উপযোগী করে তুলুক পুরুলিয়া প্রশাসন। পুরুলিয়া ঝালদার এক নম্বর ব্লকের ইচাক গ্রাম পঞ্চায়েতের নড়াহারা ড্যাম ঝালদা থেকে মাত্র
চার কিলোমিটার দূরে এই জলাধার। প্রত্যেক বছর শীতে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। গত কয়েক বছর এই ড্যাম সংস্কারের অভাবে ক্রমশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ। এই জলাধারের নিম্নতম পরিষেবা নেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক এই জলাধারটি, বসানো হোক সোলার লাইট, ব্যবস্থা করা হোক পানীয় জল ও যোগাযোগের জন্য পাকা রাস্তা। সামনে আমাদের বাড়ি, এখানে দেখার মতন জায়গা, অনেক পর্যটক আসেন বাইরে থেকে। তো আমাদের এখানে যোগাযোগ ঠিক নেই আর কি, রাস্তাঘাটের একটু অসুবিধা আছে। আচ্ছা, আর লাইটের অসুবিধা আছে, যেমন বিভিন্ন ড্যামে অনেক সোলারের ব্যবস্থা হয়েছে, সোলার লাইটের ব্যবস্থা হয়েছে। তো আমাদের এখানে যদি সোলার লাইটের ব্যবস্থা করা হয় তাহলে আশা করি পর্যটকের সংখ্যা আরও বাড়বে। আর ব্যাপার হচ্ছে এখানে রাস্তাঘাটের দিকে একটু নজর দিতে হবে। আর যেমন সামনে পঁচিশে ডিসেম্বর আছে, পঁচিশে ডিসেম্বরে অনেক বাইরে থেকে অনেক লোক আসে, আমাদের লোকের লোক তো আসেই। আর তারপরে ফার্স্ট জানুয়ারি আসছে, পুরো জানুয়ারি ধরে এখানে প্রচণ্ড পর্যটক আসে। কিন্তু অসুবিধা কি জানেন, অসুবিধা শুধু আমাদের এখানে ঠিক মতন রাস্তাঘাট নেই, আর জলাশয়ের অবস্থা একটু ঠিক কম আছে আর কি, আর পানীয় জলের অবস্থা আছে, লেকিন খাবার জলটা পরিষ্কার পাওয়া যায় না। এই ড্যামের জলে সবাই পান করেন। হ্যাঁ, এখানে পানীয় জলে যদি কিছু ব্যবস্থা হয়, বসার জন্য কিছু যদি ব্যবস্থা হয়, পার্কের মতন কিছু যদি একটা ব্যবস্থা করেন, তাহলে এখানে আরও বাইরে থেকে অনেক পর্যটক আসবে আর কি। আর লাইটের ব্যবস্থাও যদি হয় তাহলে আর অনেক পর্যটক বাইরে থেকে আসবে আর কি। হরিনারায়ণ সূত্রধর, জঙ্গলমহল নিউজ, ঝালদা। শুধু পুঁথিগত বিদ্যা নয়, ছাত্রদের সমাজ সংস্কারে উদ্বুদ্ধ করে রামকৃষ্ণ মিশন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্ররা গত কয়েকদিন ধরে চরগালি গ্রামে নানা সমাজসেবামূলক কর্মসূচি পালন করে। আজ সমাজসেবা প্রকল্পের শেষ দিনে গ্রামবাসীদের পঙ্ক্তি ভোজন করানো হয়। ছাত্রদের সেবামূলক সান্নিধ্যে খুশি চরগালির বাসিন্দারা। এটা আজকে যে খিচুড়ি বিতরণ হচ্ছে, এটা আসলে প্রসাদ বিতরণ। এটা আমাদের বার্ষিক তিন দিন ব্যাপী যে সমাজ সেবা শিবির, নবম শ্রেণীর ছাত্ররা এটাতে অংশগ্রহণ করেছিল। প্রতি বছর রামকৃষ্ণ মিশনের ক্লাস নাইনের ছাত্ররা অ্যানুয়াল পরীক্ষার পর কোনো একটা গ্রাম বেছে নিয়ে সেখানে এরকম একটা তিন দিন ধরে সমাজসেবা শিবির অংশগ্রহণ করে। এই শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছাত্ররা যারা বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী থেকে এসছে, তাদেরকে গ্রামীণ ভারত সম্পর্কে একটা ধারণা দেওয়া, হাতে কলমে কাজ কীভাবে করতে হয়, তারা এখানে ঝাঁট দেয়, তারা এখানে রং করে, তারা এখানে বাড়ি মেরামত, মন্দির মেরামতে সাহায্য করে। তো এই সমস্ত কাজ তারা গত তিন দিন ধরে করেছে। আমাদের এখানে বিভিন্ন প্রকল্প থাকে, বারোটা প্রকল্পের মধ্যে যেমন একটা বাড়ি মেরামত, তারপরে স্বচ্ছ ভারতের ক্লিনিং, তারপরে মন্দির মেরামত, চুনকাম করা মন্দিরের শোকপিঠ, কোন গ্রামের ছেলেমেয়েদেরকে গান শেখানো, আর একটা সোশিও ইকোনমিক সোশ্যাল সমস্ত গ্রামবাসীদের ডাটা নেওয়া, আমরা একটা সার্ভে করি আর্থিক দিক দিয়ে, আর্থিক সামাজিক কি অবস্থা, আমরা এখানে গ্রামে এই সমস্ত গোটা কাজটাই আমাদের ক্লাস নাইনের ছাত্ররাই করে। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে বছরভর নানান কর্মসূচি নিয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। তারই অঙ্গ হিসেবে মিশনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল কেরিয়ার ও ওরিয়েন্টেশন সংক্রান্ত আলোচনা সভা। জেলা ও রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদদের পরামর্শ
মনোযোগ দিয়ে শুনলেন পুরুলিয়ার বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ার দল। সিস্টার নিবেদিতার আজকে জন্মদিন নয়, এটি হচ্ছে জন্ম সার্ধ শতবর্ষ, জন্মের 150 বৎসর উদযাপন অনুষ্ঠান চলছে সারা দেশে, বিদেশে এটি চলছে। আমরা পুরুলিয়া বিদ্যাপীঠে গত জুলাই মাস থেকে এই কাজগুলো শুরু করেছি। ইতিমধ্যে আমরা সমস্ত জেলার প্রায় 200টার বেশি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে নিবেদিতা বিষয়ক সমস্ত বই এগুলো সব ডিস্ট্রিবিউট করেছি। সেই বিষয়ে এখানে কুইজ, বক্তৃতা, আলোচনা এসবের ব্যবস্থা করা হয়েছে, সঙ্গীতের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে 200টির বেশি স্কুলে এবং 9টি কলেজে এই ধরনের অনুষ্ঠান হয়েছে। প্রায় 11,000 ছাত্রছাত্রী কে এর অন্তর্ভুক্ত করা গেছে। এখন আমরা আজ দিয়ে শুরু হয়েছে কলেজগুলোতে অনুষ্ঠান, অন্তত 5টি কলেজে এই ধরনের অনুষ্ঠান করব। আমরা রাজ্য সরকারের যে উচ্চশিক্ষা দপ্তর রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর, সেই দপ্তরকে অনুরোধ জানিয়েছিলাম। মূলত তাদের কাছ থেকেও প্রস্তাব এসেছিল যদি আমরা পুরুলিয়া জেলায় এ ধরনের কাজ করি, তা তাদের আর্থিক আনুকূল্যে আমরা পুরুলিয়া জেলার অন্তত 5টি কলেজে এ ধরনের অনুষ্ঠান করব বলে ঠিক করেছি। তা আজকে পুরুলিয়া জেলার যে কলেজ, জেকে কলেজ, জগন্নাথ কিশোর কলেজ, সেখানকার ছাত্রছাত্রী এখানে এসেছে। আমাদের প্রাথমিকভাবে ভাবনা ছিল কলেজ গিয়ে অনুষ্ঠান করব, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জয়েন্ট সেক্রেটারি হায়ার এডুকেশন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি, তিনি অনুরোধ করেছিলেন যাতে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের এই মনোরম পরিবেশ, এই শিক্ষার অনুকূল পরিবেশ এখানে এনে যাতে ছাত্রছাত্রীদের এই কর্মশালাটির সঙ্গে যুক্ত করি। তারই সেই উৎসাহে আজকে বিদ্যাপীঠে জেকে কলেজের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠান হচ্ছে। এতদিন টিভিতে দেখেছেন, এবার মুখ্যমন্ত্রীকে চাক্ষুষ দেখবেন ঝালদা 2 নম্বর ব্লকের উপর বাতারি গ্রামের মহিলারা। সুযোগ পেলে দিদিকে মনের কথা জানিয়ে দেবেন তারা আগামী 12ই ডিসেম্বর এই গ্রামের জাবরাগোড়া ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবিত মঞ্চের পাশেই তৈরি হচ্ছে হেলিপ্যাড। এবার হেলিকপ্টারে পুরুলিয়া সফরে আসবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার অবতরণের মহড়া দিতে আজ সভাস্থলে আসেন জেলা শাসক ও আরক্ষাধ্যক্ষ, হেলিকপ্টার এবং মুখ্যমন্ত্রী একসাথে হ্রদ দেখা ও কলা বেচা দুটোই হয়ে যাবে বলে এখন থেকে উৎসাহে টকবক করছে উপর বাতারি গ্রাম। দিদিকে দেখতে এসেছি, আমরা এখানে কাজ করতে এসেছি, তিনটা ছোট ছোট ছেলে ছাড়ে এসেছি। আমার স্বামীরও কোনো কাজ শিল্পীর মানে হইতো তো ওটাও হইল না, তো দিদিকে যদি সুযোগ পাই তো দিদিকে সামনে বলব। আমি এখানে আসবার দিদির কথা, আজকে হেলিকপ্টার এসেছিল, আমরা ভালো লাগছে দেখতে। আমরা এখানে কাজ করছি মানে আমাদের ছেলা ছাড়া এসেছি, আমাদের দমে সুবিধা আমরা খুব সব নিচুর যাই, তো আমাদের রোজ খাটালি করি, তবে আমার পেট ভরে। আমরা গরিব মানুষ বলবো, আমাদের অবস্থা খারাপ, আমরা এতটুকু সাহায্য ছাড়িয়ে কাম করতে এসেছি জানো, এখানে মাঠেতে কাজ করছি, তুমি আসছো সেই জন্য আমাদের ভালো লাগছে, লাগছে এখানে দেখা হবে। মমতা ব্যানার্জি আসছেন 12 তারিখে আমাদের নেত্রী, এখন এখানে দুটো এলিভেটার পুরো জোর কদমে কাজ চলছে, সাহেবরাও সব আসছে, স্টিকার গাড়ি সব সময় আসছে, যদি ত্রুটি থাকলে আমাদের বলছে, আমরা হেল্প করছি কিছু যতটা সাহায্য করতে পারছি, লোকের নেতৃত্ব আমরা করছি, আরও করবো, যতক্ষণ করতে পারবো আমরা করেই যাব। আমাদের এখানেও লোকের সাড়া আছে খুব দিদিকে দেখার, তাই আমরা যখন আমরা এই মাঠেই থাকি সব সময় যতটুকু পারি করছি, আমরা যারা ইনস্ট্রাকশন দিচ্ছেন আমরা সেইভাবেই করছি। মমতা ব্যানার্জি আসায় সবাই খুশি আছে, লোক আসার ইয়ে আছে দেখার জন্য। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন বেশ কিছু দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। তারা জানায় মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সম কাজে সম বেতন দিতে হবে, কর্মীদের ন্যূনতম 18,000 টাকা বেতন দিতে হবে, সপ্তাহে 1 দিন ছুটি সহ সরকারি কর্মীর মান্যতা দিতে হবে,
সামাজিক সুরক্ষা পিএফ সহ সমস্ত সুবিধা প্রদান করতে হবে। এইসব দাবি নিয়ে তারা প্রথমে জুবলি ময়দানে জমায়েত করে, পরে তারা শহরে মিছিল করে স্বাস্থ্য আধিকারিকের কাছে যায়। তারা জানায় উক্ত দাবিগুলি নিয়ে আগামী 18ই ডিসেম্বর রাজ্যের সমস্ত কর্মীরা কলকাতায় জমায়েত করবে। আমাদের যে পশ্চিমবঙ্গ আশা কর্মীর আমাদের ইউনিয়ন, তাতে আমাদের যে ছ দফা দাবি আছে আমাদের এখন, সেই দাবি নিয়ে আমরা এখন স্বাস্থ্য যে আমাদের স্বাস্থ্য দপ্তরে যাব, সেখানে সিএমএইচের সাথে আমরা সেই দাবিগুলো তুলে ধরব। কারণ আমাদের 18 ডিসেম্বর আমাদের কলকাতা যে রাজ্য জুড়ে, পুরো পশ্চিমবাংলা রাজ্য জুড়ে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে দাবিগুলো জানাবো। আপনারা তো কাজ করছেন, আপনারা কি মনে করছেন বর্তমান সরকার কি আপনাদের উপর প্রশাসন করছে? নিশ্চয়ই আমাদের ইউনিয়ন যদি সঠিক হয়, আমরা যদি আমরা এই দাবিগুলো করি অবশ্যই উনি মানবেন, কিন্তু আমাদের ইউনিয়ন এই সংগ্রাম আমরা চালিয়ে যাবো, ওরা যতদিন না দাবি আমাদের মানবে। আপনার নাম? আমার নাম অর্চনা খান। অগ্নিদগ্ধ অবস্থায় এক যুবক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার হরিনামারি গ্রামের জঙ্গল এলাকায়। শুক্রবার সকালে ওই যুবককে জ্বলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম প্রশান্ত ঘোড়াই, বাড়ি আনন্দপুর থানার কোতাই এলাকায়। স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঠিক কি কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা করার চেষ্টা করে, পেছনের পারিবারিক অশান্তি বা প্রণয় ঘটিত কারণ থাকার বিষয়ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে পুলিশের দাবি। যদিও বাড়ির সদস্যদের দাবি প্রশান্তকে কেউ বা কারা খুনের চেষ্টা করেছে। ১৭তম বর্ষ অতিক্রান্ত করে আমরা 18তম বর্ষে রাধামোহনপুর জনকল্যাণ ও মিলন মেলা আজকের শুভ সূচনা হলো। শুভ সূচনা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা 17 বছর আগে শুরু করেছিলাম। 4 জন শহীদ আমাদের মারা গেছে, তাদের স্মৃতিচারণ করে আমরা মূল মঞ্চে জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের অজিত মাইতির নেতৃত্বে মূল মঞ্চের অনুষ্ঠান শুরু করলাম। প্রতিদিন চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী দিয়ে সাংস্কৃতিক মঞ্চ থাকবে, প্রতিদিন ডাক্তারবাবুরা থাকবে, বিনা ব্যয়ে চিকিৎসা, বিনা ব্যয়ে ওষুধ বিতরণ থাকবে। আমরা একটা দিন 2000 কম্বল, 2000 মশারি এবং 5000 লোককে খাওয়ার ব্যবস্থা করেছি। একদিন আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী আগামী 9 তারিখ শুভেন্দু অধিকারী আসবেন এই মেলার সফলতা কামনা করার জন্য। এই মেলায় আসবেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, সনজিৎ মণ্ডল থেকে শুরু করে, বাবা কেন চাকর যাত্রা থেকে শুরু করে প্রত্যেকটা দিন মনোজ্ঞ অনুষ্ঠান হবে। তা বাদেও এই ডেবরা বিধানসভা কেন্দ্রে যত 80 ঊর্ধ্ব, সেটা হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই আছে, তাদেরকে একটা করে ধর্মীয় গ্রন্থ আমরা দেবো। কারণ আপনারা জানেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যে রাজনৈতিক প্রক্রিয়াকে বিচ্ছিন্ন ভাব দিয়ে ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করছেন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা যারা হিন্দু ভাই তাদের জন্য রামায়ণ মহাভারত গীতা রামকৃষ্ণ বঙ্কিমচন্দ্রের উপন্যাস রেখেছি, যারা খ্রিস্টান ভাই তাদের জন্য বাইবেল রেখেছি, যারা মুসলিম ভাই তাদের জন্য কোরআনও রেখেছি, প্রত্যেকটা দিন মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে 18তম এই রাধামোহনপুর জনকল্যাণ মিলন মেলা অনুষ্ঠিত হবে। আমি যেহেতু এই পার্লামেন্টের সাংসদ দেবের প্রতিনিধি, সাংসদকে সামনে রেখে আমাদের এই প্রোগ্রাম চলছে, আগামী দিনেও চলবে। রাজস্থানে নৃশংস খুনের প্রতিবাদে ও খুনির কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই। এদিন একটি মিছিল শহরের এলআইসি থেকে শুরু হয়ে কালেক্টরেটে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। নেতৃত্ব দেয় ছর্ণা জানা, দীপক পাত্র, রতন মুখার্জি প্রমুখ। গতকাল রাজস্থানে নৃশংসভাবে খুন হয় এরাজ্যের মালদার কালিয়াচকের বাসিন্দা দিনমজুর মোহাম্মদ আফরাজুল। এই নৃশংসতাকে লাভ জেহাদের নামে চালানোর হীন প্রচেষ্টা চলছে। নৃশংস এই ঘটনার বিরুদ্ধে আজকের কর্মসূচি বলে জানানো হয়েছে। তাদের বক্তব্য, গোটা দেশ জুড়ে বিজেপি যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তার ফলশ্রুতিতেই ঘটছে রোহিত ভেমুলার খুন, বিহারের চম্পারণ সহ রাজস্থানের এই ধরনের নৃশংস ঘটনা। নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন যেন এক রাজকীয় অনুভূতি। মিথ্যে মামলার অভিযোগ, তরুণ শিক্ষক শুভজিতের নিঃশর্ত মুক্তির দাবি পুরুলিয়ার নাগরিক কমিটির। পর্যটনের মরশুম, ঝালদার নড়াহারা ড্যাম সংস্কারের দাবি এলাকাবাসীর। হেলিকপ্টার অবতরণের মহড়া, উপলক্ষ মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ পালিত নানা কর্মসূচির মধ্যে দিয়ে। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল, রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার।